আজকে প্রথম বেতন পাইলাম, আজকে চোখের সামনে যতই বিক্ষোভ পড়ুক কারোই ফিরিয়ে দিম না, সবাই রে ভিক্ষা দিম, আমার মনটা কত বড়, বাবা বাবা সাবাস সাবাস। প্রথম বনি করি এই যে ধরেন আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা, ওগুলাকে দোয়া করেন। আচ্ছা আচ্ছা আব্বে হালা কি দিবার লাগছো, একটা চল আসেনি? আসলে তো কোথায় যুক্তি আছে, এটা দেন এটা লন। আরে বাপুরে এ কি একটা দুইটা বের করতেছো, এ বড় নোট বের করো, এ বড় নোট। আচ্ছা এটা বাদ দেন এটা লন। দাদু মাথার চান্দি কিন্তু হট হয়ে যাইতেছে। ধুর মিয়া চাতেনকে এই যে লন দশটিয়া, দুইজনে মিলা পাঁচটা পাঁচটা ভাগ করে নিয়ে না। আব্বে হালা এ কি তৈল, আমাকে কি ফকির নিমো না, দশটা দে সিঙ্গার হাইলে পাঁচটা তো গ্যাস্ট্রিকের ট্যাবলেটের পিছনে চলে যায়। সিঙ্গার আবার দশটা হইলো কেমনি বাবা, সর্বনিম্ন নোটে পঞ্চাশটা, যদি কাউরে ভিক্ষাও দেওয়া লাগে পঞ্চাশটা নিচে যাতে দিবার না পারে। মামার বাড়ির আবদার আইসে, পঞ্চাশটা নোটের ভিক্ষা দিব। এখন সবকিছু নিয়ে রান্না করবা, আগুন পাইবা কই? কেন গ্যাসের রান্ধুন? আব্বে হালাই গ্যাসের সিলিন্ডারের দাম জানো কত? বেশি না দেড় হাজার। মনে করো সবকিছু রান্না হয়ে গেছে, এখন গরমের ভিতরে খাইবা কেমতে? কেন ফাঁপা ফ্যান চালামু? আব্বে হালাই ফ্যান চালাইতে কারেন্ট লাগে না, আর এক ইউনিট কারেন্টের দাম জানো? সব জিনিসের দাম বেড়ে গেছে, আর এদিকে খালি কাউ খরচ কমাও খরচ কমাও। আব্বে হালাই না খেয়ে থাকুম নাকি? ছোট কালে আম্মা জানতে সোটাতে বাজার করতে পাঠাইলে ব্যাগ বইরা বাজার করিয়াও পঞ্চাশটা মেরে দিতাম, আর এখন দেড় হাজার টেলোয় বাজারে গেলেও দেড়টিয়া মারা তো দূরের কথা, ব্যাগের কোন আগানছি বরবার পারিনি। আমি তো শ্বশুর বাড়ি যাওয়ার সময় এই বুদ্ধি কামে লাগাই, ইয়া ছোট্ট ব্যাগে বাজার করে ইয়া শাশুড়ি যে কই, ইয়া বাজারে বিশাল বড় একটা রুই মাছ উঠছিল, ইয়া ব্যাগে জায়গা স্বল্পতার কারণে আনতে পারি নাই। বাজার করে ব্যাগ ভরতে পারেন না তো ভিক্ষা করেন কে? আপনি হাত আছে পাও আছে কাম করে খাইতে পারেন না? ওরা বাপুরে এই হাত পাও কামে লাগাইবার যায় এত একদিন ইয়া গোন দোলাই খাইছি। এখন আমি মুরব্বী মানুষ, ইয়া দৌড় দিয়ে কুলাইতে পারি নাই। ধুরমিয়া চুরি ছাড়া কি আর কাম নাই? এই যে আমার দেখেন আমি চাকরি করি চাকরি, আপনি ভেবে ভিক্ষা দিয়াও আমার মেলা ঠেয়ে বসবো, এই যে দেখেন এটাতে কারেন্ট বিল দিম, এটাতে গ্যাস বিল, এটাতে ডিস বিল, এটাতে বাজার ক্রুম, আর এটাতে ঘর ভাড়া। আরে শোনা গো ইয়ে টি হাসেস না, থাক ঘর ভাড়া পরের মাসে দিব, একটু কষ্ট করে চললো তাও তো আপনাকে মতো ভিক্ষা করুম না। আব্বে হালাই ভিক্ষুককে ছোট করে দেখতেছো, ভিক্ষুকরাই প্রকৃত মানুষ, আমাকে মতো আরেক ধরনের ভিক্ষুক আছে, ওরা ভিক্ষা করে না মুখোশ পরে থাকে, ওরা হলো মধ্যবিত্ত জমিদারের বংশধর এক একটা। হালা জানি তুই চোখে দেখবার পারি না, সব জিনিসের দাম বেড়ে গেছে পকেটে টাকা কম তাহলে আয় ভিক্ষা কর, তা না জিনিসপাতি কিনাই বাদ দিয়ে দিচ্ছে, তেলের দাম বেড়ে গেছে পকেটে টাকা কম তাহলে আয় ভিক্ষা কর, তা না তেল ছাড়াই রান্না করা শিখে গেছে, ইফতারি করুন লাগবো বেগুনের দাম বেশি তেল আয় ভিক্ষা কর, তা না হালারা বেগুনি ছাড়াই ইফতারি শুরু করে দিচ্ছে, বিয়া বাড়ি দাওয়াত দিছে গিফটের দাম বেশি তেল আয় ভিক্ষা কর, তা না হালারা বিয়ার দাওয়াতই ক্যান্সেল দিয়ে দিচ্ছে, গরমের দিন হয়ে পড়ছে ফ্যান চালা কারেন্টের দাম বেশি তেল আয় ভিক্ষা কর, তা না হালারা মেনসুই জব করেছে। আরে ভাই ভিক্ষা করতে তোকে সমস্যাটা কর, আর আমিও তো মধ্যবিত্ত আসছিলাম, সব জিনিসের দাম বাড়ছে ভিক্ষুক হয়ে গেছে, সমাজে মিশামিশি বড় লোকের গেটার ধরে থেকে কি লাভ, তার চেয়ে ভালো হোক সপ্তে মিলা ভিক্ষা করি আর স্লোগান দিই আমি ভিক্ষুক আমি গর্বিত আমি ভিক্ষুক। ধুরমিয়া কি বলতে বল কইতাছে, আমি কইছিলাম রাস্তায় যত ভিক্ষুক পড়বো সবাইরই ভিক্ষা দিব, এই যে লন এই যে লন, আমি আমার কথা রাখছি। বাহ 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 মনটা আমার কত বড়, যাই আমার বাড়ি যাই গে। আপনি আর কষ্ট করতে না, আমার দেন আমি সবাইকে মিলিয়ে দিই।
সায়া সায়া কি দেখেন দাদা দেন না দশটা টাকা।